হাই, নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমার আলোচ্য টপিক জিকে। বন্ধুরা, আজকে আমি মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট সিলেক্টেড 53টা জিকের কোশ্চেন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো, তোমাদের বোঝানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। আর এই জিকের কোশ্চেনগুলি কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। যদি তোমরা শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটি জিকে কোশ্চেন ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে, কোনো কিছু বলার থাকলে, কোনো কিছু উপদেশ দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, এই জিকের কোশ্চেনগুলো আমি নিয়েছি কর্মসংস্থান পেপার থেকে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। সুতরাং সমস্ত ক্রেডিট কর্মসংস্থান পেপারে। বন্ধুরা, তোমরা এই পিডিএফটি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা দেখে নাও। শুরু করছি প্রথম কোশ্চেন। আর কি কোশ্চেনগুলো, প্রথমের কোশ্চেনগুলো নেওয়া হয়েছে সাধারণ বিজ্ঞান থেকে। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, ডিনামাইট আবিষ্কার করেন অ্যালফ্রেড নোবেল। ডিনামাইট আবিষ্কার করেন অ্যালফ্রেড নোবেল। কোশ্চেন নাম্বার 2, তরলের সান্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? ভিস্কোমিটার। তরলের সান্দ্রতা মাপার যন্ত্রের নাম ভিস্কোমিটার। তরলের সান্দ্রতা মাপার যন্ত্রের নাম ভিস্কোমিটার। কোশ্চেন 3, দুটি জ্বালানি ফসিলের নাম পেট্রোলিয়াম ও কয়লা। দুটি জ্বালানি ফসিলের নাম পেট্রোলিয়াম ও কয়লা। দুটি জ্বালানি ফসিলের নাম পেট্রোলিয়াম ও কয়লা। কোশ্চেন 4, খারধাতুর প্রকৃতি কী ধরনের? খারধাতুর প্রকৃতি জারক দ্রব্য। খারধাতুর প্রকৃতি জারক দ্রব্য। খারধাতুর প্রকৃতি জারক দ্রব্য। কোশ্চেন 5, কানের কোন অংশ ভারসাম্য গ্রাহক রূপে কাজ করে? অটলিত। কানের অটলিত অংশ ভারসাম্য গ্রাহক রূপে কাজ করে। কোশ্চেন 6, গোনাডোট্রপিক হরমোন কোন গ্রন্থি থেকে খরিত হয়? আনসার, পিটুইটারি। গোনাডোট্রপিক হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয়। গোনাডোট্রপিক হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয়। কোশ্চেন 7, প্রাণীদেহে কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা রোগ হয়? আনসার, লৌহ। প্রাণীদেহে লৌহ খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা রোগ হয়। লোহার অভাবে প্রাণীদেহে, মানে আমাদের শরীরে, রক্তাল্পতা রোগ হয়। কোশ্চেন 8, উদ্ভিদ শালক সংশ্লেষের সময় মাটির কোন জলকে শোষণ করতে পারে? আনসার, কৈশিক জল। উদ্ভিদ শালক সংশ্লেষের সময় মাটির কৈশিক জলকে শোষণ করতে পারে। কোশ্চেন 9, পরাশয়ী উদ্ভিদ কোন অঙ্গের সাহায্যে জলীয় বাষ্প শোষণ করে? আনসার, ভেলামেন। পরাশয়ী উদ্ভিদ ভেলামেন অঙ্গের সাহায্যে জলীয় বাষ্প শোষণ করে। পরাশয়ী উদ্ভিদ ভেলামেন অঙ্গের সাহায্যে জলীয় বাষ্প শোষণ করে। কোশ্চেন 10, কোন হরমোন ব্যাঙাচি রূপান্তরণে সাহায্য করে? আনসার, থাইরক্সিন। থাইরক্সিন হরমোন ব্যাঙাচি রূপান্তরণে সাহায্য করে। থাইরক্সিন হরমোন ব্যাঙাচি রূপান্তরণে সাহায্য করে। বন্ধুরা, এর পরে কোশ্চেনগুলো নিয়ে হয়েছে ইতিহাস থেকে। শুরু করছি আমাদের ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, স্বাধীনতা আন্দোলন কাকড়ি ট্রেন ষড়যন্ত্র এর নতুন নাম কি? আনসার, কাকড়ি ট্রেন অ্যাকশন। স্বাধীনতা আন্দোলন কাকড়ি ট্রেন ষড়যন্ত্র এর নতুন নাম কাকড়ি ট্রেন অ্যাকশন। 1925 সালের 9 আগস্ট সংগঠিত হওয়া অস্ত্র কেনার জন্য কাকড়িতে ট্রেন ডাকাতির দায়ে ফাঁসিতে ঝরানো বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোশ্চেনটি আবার বলে দিচ্ছি, স্বাধীনতা আন্দোলন কাকড়ি ট্রেন ষড়যন্ত্র এর নতুন নাম কাকড়ি ট্রেন অ্যাকশন। কোশ্চেন 12, শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধে ইংরেজরা কাকে পরাজিত করে? আনসার, টিপু সুলতানকে। শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধে ইংরেজরা টিপু সুলতানকে পরাজিত করে। শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধে ইংরেজরা টিপু সুলতানকে পরাজিত করে। কোশ্চেন 13, সদর দেওয়ানি আদালত প্রথম কোথায় স্থাপিত হয়? সদর দেওয়ানি আদালত প্রথম স্থাপিত হয় ফোর্ট উইলিয়ামে। সদর দেওয়ানি আদালত প্রথম স্থাপিত হয় ফোর্ট উইলিয়ামে। সদর দেওয়ানি আদালত প্রথম স্থাপিত হয় ফোর্ট উইলিয়ামে। কোশ্চেন 14, ক্রিপস মিশন কবে ভারত এসেছিল? 1942 সালের মার্চ মাসে। ক্রিপস মিশন ভারত এসেছিল 1942 সালের মার্চে। 1942 সালের মার্চে ক্রিপস মিশন ভারতে এসেছিল। 15, সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? আনসার, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। কোশ্চেন 16, 1877 সালে ভারতের প্রথম শ্রমিক ধর্মঘট কোথায় হয়েছিল? আনসার, নাগপুরে। 1877 সালে ভারতের প্রথম শ্রমিক ধর্মঘট হয়েছিল নাগপুরে।
বন্ধুরা, এরপরে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে ভূগোল থেকে। শুরু করছি ফার্স্ট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 17। বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন শহরে আছে? আনসার দিল্লিতে। বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের দিল্লিতে অবস্থিত। কোশ্চেন 18, সম্প্রতি ভারতের কটি জলাভূমি রামসার সাইটের তালিকায় যুক্ত হলো? আনসার 4টি। সম্প্রতি ভারতের 4টি জলাভূমি রামসার সাইটের তালিকায় যুক্ত হলো, এগুলি কী কী? গুজরাটের থোল ও ওয়াধওয়ানা এবং হরিয়ানার সুলতানপুর ও ভিন্ডাওয়াস। সম্প্রতি ভারতের 4টি জলাভূমি রামসার সাইটের অন্তর্ভুক্ত হলো, সেগুলি গুজরাটের থোল ও ওয়াধওয়ানা, হরিয়ানার সুলতানপুর ও ভিন্ডাওয়াস। কোশ্চেন 19, মানচিত্রে কোন দেশের অস্তিত্ব নেই? আনসার বেলডোনিয়া। বেলডোনিয়া দেশের অস্তিত্ব আমাদের মানচিত্রে নেই, মানচিত্রে অস্তিত্ব নেই বেলডোনিয়া দেশের। কোশ্চেন 20, ভারতের শিল্প রুগ্নতার মূল কারণ কি? মুনাফায় ঘাটতি। ভারতের শিল্প রুগ্নতার মূল কারণ মুনাফায় ঘাটতি। কোশ্চেন 21, কোন দেশের সঙ্গে ভারতের সবচেয়ে বেশি রপ্তানি বাণিজ্য হয়? আনসার মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সবচেয়ে বেশি রপ্তানি বাণিজ্য হয়। কোশ্চেন 22, রিক্টার স্কেল কটি মাত্রায় ভাগ করা থাকে? আনসার 10টি মাত্রায়। রিক্টার স্কেল 10টি মাত্রায় ভাগ করা থাকে। কোশ্চেন 23, সিমস শব্দের অর্থ কী? সিমস শব্দের অর্থ ভূমিকম্প। সিমস শব্দের অর্থ ভূমিকম্প। কোশ্চেন 24, অভবিকারের আরেক নাম কি? বিচূর্ণী ভবন। অভবিকারের আরেক নাম বিচূর্ণী ভবন। অভবিকারের আরেক নাম বিচূর্ণী ভবন। কোশ্চেন 25, মামা ভাগ্নে পাহাড় কোথায় আছে? আনসার বীরভূম জেলার দুবরাজপুরে। মামা ভাগ্নে পাহাড় আছে বীরভূম জেলার দুবরাজপুরে। কোশ্চেন 26, রিক্টার স্কেল কে আবিষ্কার করেন? আনসার জনৈক মার্কিন বিজ্ঞানী সিএফ রিক্টার 1935 সালে। রিক্টার স্কেল আবিষ্কার করেন জনৈক মার্কিন বিজ্ঞানী সিএফ রিক্টার 1935 সালে। বন্ধুরা, এরপরে কোশ্চেনগুলো নিয়েছে রাষ্ট্রনীতি থেকে। প্রথম কোশ্চেন, অর্থাৎ ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 27 শুরু করছি। কোন সাংবিধানিক আধিকারিকের ক্ষমা করার অধিকার আছে? আনসার রাষ্ট্রপতি বা রাজ্যপালের। কোন সাংবিধানিক আধিকারিকের ক্ষমা করার অধিকার আছে? আনসার রাষ্ট্রপতি বা রাজ্যপালের ক্ষমা করার ক্ষমতা আছে। 28, ভারতীয় সংবিধানের কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ আছে? আনসার 397 ধারায়। ভারতীয় সংবিধানের 397 ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ আছে। ভারতীয় সংবিধানের 397 ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ আছে। কোশ্চেন 29, ভারতীয় সংসদের বৃহত্তম কমিটি কোনটি? আনসার আনুমানিক ব্যয় হিসাব কমিটি। ভারতীয় সংসদের বৃহত্তম কমিটি কোনটি? আনুমানিক ব্যয় হিসাব কমিটি। ভারতীয় সংসদের বৃহত্তম কমিটি আনুমানিক ব্যয় হিসাব কমিটি। কোশ্চেন 30, ভারতের সর্বোচ্চ আপিল আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। ভারতের সর্বোচ্চ আপিল আদালত সুপ্রিম কোর্ট। ভারতের সর্বোচ্চ আপিল আদালত সুপ্রিম কোর্ট। কোশ্চেন 31, সুপ্রিম কোর্টের বিচারপতিদের মাইনে কখন কমানো হয়? আনসার জরুরি অবস্থার সময়। সুপ্রিম কোর্টের বিচারপতিদের মাইনে কমানো হয় জরুরি অবস্থার সময়। সুপ্রিম কোর্টের বিচারপতিদের মাইনে কমানো হয় জরুরি অবস্থার সময়। 32, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধ দেখা দিলে কে মীমাংসা করে? আনসার সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধ দেখা দিলে মীমাংসা করে সুপ্রিম কোর্ট। কোশ্চেন 33, সুপ্রিম কোর্টের বিচারপতিদের মাইনে ও ভাতা কোন তহবিল থেকে দেওয়া হয়? আনসার সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিদের মাইনে ও ভাতা কোন তহবিল থেকে দেওয়া হয়? সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয়। 34, সংবিধানে কোন ধারায় অনগ্রসর শ্রেণীর জন্য কমিশন নিয়োগের কথা বলা হয়েছে? আনসার 340 নম্বর ধারায়। সংবিধানের 340 নম্বর ধারায় অনগ্রসর শ্রেণীর জন্য কমিশন নিয়োগের কথা বলা হয়েছে। সংবিধানের 340 নম্বর ধারায় অনগ্রসর শ্রেণীর জন্য কমিশন নিয়োগের কথা বলা হয়েছে। বন্ধুরা, এরপরে কোশ্চেনগুলো অর্থনীতি থেকে নেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 1, অর্থাৎ 35, কোশ্চেন নাম্বার 35 পড়ছি আমি, ভালো করে শোনো। কোন কোম্পানি সম্প্রতি ভারতের চতুর্থ আইটি ফার্ম হিসাবে 3 ট্রিলিয়ন টাকার মার্কেট ক্যাপিটালাইজেশন স্পর্শ করলো? আনসার HCL টেকনোলজিস। টাটা কনসালটেন্সি সার্ভিসেস, ইনফোসিস ও উইপোর পর এই কৃতিত্ব অর্জন করলো তারা। তো ভালো করে শোনো, কোন কোম্পানি সম্প্রতি ভারতের চতুর্থ আইটি ফার্ম হিসাবে 3 ট্রিলিয়ন টাকার মার্কেট ক্যাপিটালাইজেশন স্পর্শ করলো? আনসার HCL টেকনোলজিস। প্রথম স্থানে আছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস, দ্বিতীয় ইনফোসিস, তৃতীয় উইপ্রো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 36, ভালো করে শোনো। বিনোদ কে দোসরি সম্প্রতি কোন কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার পদ থেকে পদত্যাগ করলেন? আনসার রয়্যাল এনফিল্ড। বিনোদ কে দোসরি সম্প্রতি কোন কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার পদ থেকে পদত্যাগ করলেন? আনসার রয়্যাল এনফিল্ড। কোশ্চেন 37, প্রতিরক্ষা সামগ্রী কেনার জন্য ভারতের এক্সিম ব্যাঙ্ক সম্প্রতি কোন দেশকে $100 মিলিয়ন ঋণ দিল? আনসার মরিশাস।
প্রতিরক্ষা সামগ্রী কেনার জন্য ভারতের এক্সিম ব্যাংক সম্প্রতি মরিশাসকে $100 মিলিয়ন ঋণ দিল। কোশ্চেন 38, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি স্ট্রিট ভেন্ডারদের বিনা সুদে ঋণ দেওয়ার কথা ঘোষণা করলো? আনসার রাজস্থান। ভারতের রাজস্থান সরকার সম্প্রতি স্ট্রিট ভেন্ডারদের বিনা সুদে ঋণ দেওয়ার কথা ঘোষণা করল। কোশ্চেন 39, ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি কাকে জালিয়াতি সচেতনতা অভিযানের জন্য নিয়োগ করলো? আনসার, টোকিও অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে সোনার পদক জয়ী নীরজ চোপড়া। ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি কাকে জালিয়াতি সচেতনতা অভিযানের জন্য নিয়োগ করলো? টোকিও অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে সোনার পদক জয়ী নীরজ চোপড়া। কোশ্চেন 40, রিকমার্স মার্কেট প্লেস ক্যাসিফায়ের প্রথম প্রচারদূত হিসাবে সম্প্রতি কে মনোনীত হলো? আনসার, বলিউড অভিনেতা রাজকুমার রাও। রিকমার্স মার্কেট প্লেস ক্যাসিফাই এর প্রথম প্রচারদূত হিসেবে সম্প্রতি মনোনীত হলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। বন্ধুরা, এরপরে কোশ্চেনগুলো খেলাধুলা থেকে আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 41 পড়ছি। 2021 সালে উইম্বলডন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হলেন? আনসার, নোভাক জোকোভিচ। 2021 সালে উইম্বলডন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকোভিচ। নেক্সট কোশ্চেন 42, 2021 সালে উইম্বলডন চ্যাম্পিয়নশিপে মহিলাদের সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হলেন? আনসার, অ্যাশলে বার্টি। 2021 সালে উইম্বলডন চ্যাম্পিয়নশিপে মহিলাদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন অ্যাশলে বার্টি। কোশ্চেন 43, রিও ডি জেনিরোতে মারাকানা স্টেডিয়ামে কোন দল সম্প্রতি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়? আনসার, আর্জেন্টিনা। ব্রাজিলকে 1-0 ব্যবধানে হারিয়ে রিও ডি জেনিরোতে মারাকানা স্টেডিয়ামে কোন দল সম্প্রতি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়? আনসার, আর্জেন্টিনা। ব্রাজিলকে 1-0 ব্যবধানে হারিয়ে। কোশ্চেন 44, 2020 ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে কে সম্প্রতি 14,000 রান সম্পন্ন করলো? আনসার, ক্রিস গেইল। 2020 ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে কে সম্প্রতি 14,000 রান সম্পন্ন করলো? আনসার, ক্রিস গেইল। কোশ্চেন 45, সম্প্রতি প্রয়াত কেশব দত্ত 95 বছর বয়স কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? আনসার, হকি। সম্প্রতি প্রয়াত কেশব দত্ত 95 বছর বয়স কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? আনসার, হকি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 46, খো খো ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি মনোনীত হলেন সুধাংশু মণ্ডল। খো খো ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি মনোনীত হলেন সুধাংশু মণ্ডল। কোশ্চেন 47, কে সম্প্রতি প্রথম শ্রেণীর ক্রিকেটে 1,000 উইকেট পেলেন? আনসার, ইংল্যান্ড ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। কে সম্প্রতি প্রথম শ্রেণীর ক্রিকেটে 1,000 উইকেট পেলেন? আনসার, ইংল্যান্ড ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। 48, সম্প্রতি অবসর ঘোষণাকারী মাহমুদুল্লাহ রিয়াদ কোন দেশের ক্রিকেট খেলোয়াড়? আনসার, বাংলাদেশ। সম্প্রতি অবসর ঘোষণাকারী মাহমুদুল্লাহ রিয়াদ কোন দেশের ক্রিকেট খেলোয়াড়? আনসার, বাংলাদেশ। কোশ্চেন 49, সম্প্রতি প্রয়াত মাইক হেনড্রিক 72 বছর বয়স কোন দেশের ফার্স্ট বোলার ছিলেন? আনসার, ইংল্যান্ড। সম্প্রতি প্রয়াত মাইক হেনড্রিক 72 বছর বয়স কোন দেশের ফার্স্ট বোলার ছিলেন? আনসার, ইংল্যান্ড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 50, কে সম্প্রতি জাতীয় মহিলাদের অনলাইন দাবা চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলেন? আনসার, দিল্লির মেয়ে বন্তিকা আগরওয়াল। কে সম্প্রতি জাতীয় মহিলাদের অনলাইন দাবা চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলেন? আনসার, দিল্লির মেয়ে বন্তিকা আগরওয়াল। কোশ্চেন 51, সম্প্রতি প্রয়াত নান্দু নাটেকার 88 বছর বয়স কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন? আনসার, ব্যাডমিন্টন। সম্প্রতি প্রয়াত নান্দু নাটেকর 88 বছর বয়স কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন? আনসার, ব্যাডমিন্টন। কোশ্চেন 52, মীরাবাই চানু ভারতের কোন রাজ্যের অতিরিক্ত সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ খেলা হিসাবে নিযুক্ত হলেন? আনসার, মণিপুর। মীরাবাই চানু ভারতের কোন রাজ্যের অতিরিক্ত সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ব্যাকেটে খেলা দেওয়া আছে হিসাবে নিযুক্ত হলেন? আনসার, মণিপুর। আমাদের লাস্ট কোশ্চেন, কোশ্চেন 53, 2020 সালে টোকিও অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি দল কোন পদক পেল? আনসার, ব্রোঞ্জ। 2020 সালে টোকিও অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জের পদক পেল। তো বন্ধুরা, এই কোশ্চেনগুলো আমি নিয়েছি কর্মসংস্থান পেপার থেকে, তোমাদের বলে দিলাম। তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও তো অবশ্যই আমার মেল আইডি দেওয়া আছে, তোমরা আমাকে মেল করবে, আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। ওকে, তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।